আমার প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? নিশ্চয় ভালো আছো, নিরাপদে আছো, সুস্থ আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয়ের ত্রয়োদশ অধ্যায় নিয়ে আলোচনা করব। নিশ্চয়ই তোমরা খাতা কলম নিয়ে রেডি হয়েছো? চলো তাহলে আমরা আজকের পাঠে যাই। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের ত্রয়োদশ অধ্যায় নিয়েই আলোচনা করব। আমাদের অধ্যায়ের নামটা হচ্ছে টেকসই উন্নয়ন অভিষ্ট, বা সংক্ষেপে বলে SDG। বিশ্ব শান্তি রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে 1945 সালে প্রতিষ্ঠিত হয় বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ। দেখো, পাশে একটা ছবি দেওয়া আছে, ছবিটা লক্ষ্য করো, এটা হচ্ছে জাতিসংঘের মনোগ্রাম, দেখতে পাচ্ছ? তাহলে দেখো, বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করাই সংস্থাটির মূল উদ্দেশ্য। এই লক্ষ্যে জাতিসংঘের অঙ্গসংস্থা UNDP বিশ্বের সকল দেশের সার্বিক উন্নয়নে 2000 থেকে 2015 সাল মেয়াদি সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য নির্ধারণ করে, যাকে ইংরেজিতে বলা হয় মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, অর্থাৎ সংক্ষেপে বলে MDG। MDG সফল হওয়ার পর উন্নয়নকে স্থায়ী ও টেকসই করার জন্য জাতিসংঘের 190টি দেশ নতুন করে আবার 17টি অভিষ্টের বিষয়ে একমত হয়। এটাই টেকসই উন্নয়ন অভিষ্ট, যাকে ইংরেজিতে বলা হয় সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, সংক্ষেপে আমরা বলবো SDG। চলো তাহলে আমরা প্রথমে কী আছে পার্ট একে আছে আমাদের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য ও টেকসই উন্নয়ন অভিষ্ট বা লক্ষ্য। জাতিসংঘ বিশ্বের নিরাপত্তা অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক অগ্রগতি ও সহযোগিতার পরিবেশ সৃষ্টিতে কাজ করে। 2015 সালের 25 সেপ্টেম্বর জাতিসংঘ SDGs ঘোষণা দেয়। এর মাধ্যমে পৃথিবীতে উন্নয়ন ও সহযোগিতার এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। গৃহীত SDG MDG-র এই সম্প্রসারিত রূপ, যা সমগ্র বিশ্বের উন্নয়নের স্বার্থে প্রণীত। SDG ও MDG এর মধ্যে পার্থক্য, অর্থাৎ 2000 থেকে 2015 সালের মধ্যে যে প্রকল্পটি ছিল সেটা হচ্ছে MDG, যেটা অলরেডি বাস্তবায়িত হয়ে গেছে, আর এখন যেটা চলছে সেটা হচ্ছে SDG। তাহলে এই দুটোর মধ্যে মূল পার্থক্যটা কি আমরা একটু দেখি। দেখো এখানে কী লেখা আছে, SDG-র পরিধির তুলনায় MDG-র তুলনায় অনেক বেশি সুনির্দিষ্ট, কেমন? আর MDG-র লক্ষ্যমাত্রা ছিল 8টি, যেটা 2015 সালের মধ্যে অর্জিত হয়েছে, আর SDG-র লক্ষ্যমাত্রা হচ্ছে 17টি, যেটা অর্জনে এখনও কাজ চলছে। MDG প্রণীত হয়েছিল ক্ষুধা ও দারিদ্র দূরীকরণের উদ্দেশ্য নিয়ে, আর SDG-র উদ্দেশ্য হলো এগুলো নির্মূল করা। MDG প্রণীত হয়েছিল অনুন্নত উন্নয়নশীল দেশের জন্য, আর SDG হলো সর্বজনীন। তাহলে পার্থক্যগুলো কি বুঝতে পেরেছ তোমরা? দেখো এবার আমরা আসি পার্ট 2 ও 3। পার্ট 2 ও 3-এ দেখো টেকসই উন্নয়ন অভিষ্টের ক্ষেত্রসমূহ। তুমি এখানে একটা দেখতে পাচ্ছ চিত্রে লেখা আছে কি টেকসই উন্নয়ন অভিষ্ট, এখানে মোট 17টি অভিষ্ট দেওয়া আছে। তাহলে আমরা একটু দেখি। তো 1 নম্বরে আছে দারিদ্র বিলোপ, 2 নম্বরে আছে ক্ষুধা মুক্তি, 3-এ সুস্বাস্থ্য কল্যাণ, 4-এ গুণগত শিক্ষা, 5-এ জেন্ডার সমতা, 6-এ আছে নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন, 7-এ সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি, 8-এ আছে শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি, 9-এ আছে শিল্প উন্নয়ন ও অবকাঠামো, 10-এ আছে অসমতা হ্রাস, 11-ও টেকসই নগর ও জনপদ, 12-ও পরিমিত ভোগ ও টেকসই উৎপাদন, 13-ও হচ্ছে জলবায়ু কার্যক্রম, 14-তে আছে জলজ জীবন, 15-তে আছে স্থলজ জীবন, 16-ও শান্তি ন্যায় বিচার ও কার্যকর প্রতিষ্ঠান, 17-ও হচ্ছে অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব। তাহলে এই মোট 17টা লক্ষ্য নিয়ে SDG কাজ করছে। এখন আমরা এগুলো সম্পর্কে বিস্তারিত জানব। দেখো তাহলে SDG-র উল্লেখযোগ্য ক্ষেত্রসমূহ, তাহলে আমরা প্রথমে চিত্র দেখেছিলাম কি 1 নম্বরে আছে দারিদ্র বিলোপ। তাহলে দারিদ্র বিলোপটা কি,
পৃথিবীর বিভিন্ন দেশে এখনও কোটি কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে। তারা বেঁচে থাকার মৌলিক অধিকার থেকে বঞ্চিত। এজন্য প্রয়োজন সব ধরনের দারিদ্র্যের অবসান করে টেকসই উন্নয়ন নিশ্চিত করা। তাহলে মূল টার্গেট, প্রথম যে টার্গেট, প্রধান যে টার্গেট, সেটা হলো দারিদ্র বিলোপ করা, দরিদ্র দূরীকরণ, দারিদ্র দূরীকরণ। আর দু নম্বর আছে কি, ক্ষুধা মুক্তি। পেটে ক্ষুধা নিয়ে কোনো কাজই আসলে কি করা যায় না, তাই আমাদের ক্ষুধামুক্ত বিশ্ব গড়ে তুলতে হবে। আর এর জন্য পৃথিবীর সকল মানুষের জন্য নিরাপদ, পুষ্টিকর, পছন্দ মাফিক ও প্রয়োজনীয় খাবার পর্যাপ্ত পরিমাণে থাকা প্রয়োজন। তাই টেকসই কৃষি ব্যবস্থার মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সুস্বাস্থ্য ও কল্যাণ, সুস্থভাবে বেঁচে থাকার জন্য স্বাস্থ্যসম্মত জীবনযাপন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এজন্য সব বয়সী সকল মানুষের কল্যাণে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তুলতে হবে। তারপরে আছে গুণগত শিক্ষা। শিক্ষার মাধ্যমে জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে। শিক্ষার মাধ্যমে মানুষ যে কোনো পরিবেশে খাপ খাওয়ানোর কৌশল অর্জন করে। এই কারণে সকলের জন্য অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক গুণগত শিক্ষা নিশ্চিতকরণ এবং জীবনব্যাপী শিক্ষালাভের সুযোগ সৃষ্টি করতে হবে। এরপর আছে জেন্ডার সমতা। নারী পুরুষ বৈষম্য, মানে জেন্ডার বৈষম্য বর্তমানে সর্বত্র বিরাজ করছে এবং আর্থসামাজিক উন্নয়নের গতিকে কী করছে, বাধাগ্রস্ত করছে। অর্থাৎ নারী পুরুষকে যদি আলাদা চোখে দেখা হয় যা, তাহলে কী হয়, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন বাধাগ্রস্ত হয়। তাই প্রতিটি ক্ষেত্রে নারী পুরুষ সমতা রক্ষা করা প্রয়োজন। এজন্য সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে জেন্ডার সমতা অর্জন এবং সকল নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে। নিরাপদ পানি ও পয়ঃ নিষ্কাশন, সুস্বাস্থ্যের জন্য বিশুদ্ধ পানি ও পয়ঃ নিষ্কাশন ব্যবস্থা খুবই জরুরি। কারণ এগুলো সঠিক ব্যবস্থাপনার অভাবেই নানা সংক্রামক ব্যাধি আমাদের মৃত্যুর দিকে ঠেলে দেয়। এজন্য প্রকৃতি থেকে প্রাপ্ত পানি সংরক্ষণ, শোধন ও পুনর্ব্যবহার এবং দেশীয় পদ্ধতিতে পয়ঃ নিষ্কাশন ব্যবস্থা ও স্বাস্থ্যগত অভ্যাস গড়ে তোলার মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে। সাত নম্বরে আছে আমাদের সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি। সাশ্রয়ী নবায়নযোগ্য জ্বালানিকে প্রাধান্য দিয়ে দূষণমুক্ত জ্বালানির ব্যবহার নিশ্চিত করে টেকসই উন্নয়ন সম্ভব। গোবর, কচুরিপানা ও গৃহস্থালী জলীয়জাত আবর্জনা ও সৌরশক্তি ইত্যাদি ব্যবহার করে সাশ্রয়ী নবায়নযোগ্য জ্বালানি তৈরি করা সম্ভব। আট নম্বরে আছে শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি। অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে যোগ্যতা অনুযায়ী সকলের জন্য কাজের সুযোগ সৃষ্টি করতে হবে। শোভন কর্মপরিবেশ নিশ্চিত হলে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন ও টেকসই উন্নয়ন সম্ভব। শিল্প উদ্ভাবন ও অবকাঠামো, দেশীয় কাঁচামালের ভিত্তিতে নতুন নতুন শিল্প স্থাপন এবং চাহিদাভিত্তিক প্রযুক্তি উদ্ভাবনে উৎসাহিতকরণ, অভিঘাত সহনশীল অবকাঠামো নির্মাণ করে উন্নয়নকে টেকসই করা SDGs অন্যতম একটি লক্ষ্য। অসমতা হ্রাস, জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, অবস্থা ও বয়সভেদে সকল বৈষম্য দূর করে তাহলে কী করতে হবে, এসব দূর করতে হবে এবং ন্যায্যতা, অধিকার, এগুলো সমতা নিশ্চিত করে আয় বৈষম্য হ্রাস করলে করাও কিন্তু SDGs অন্যতম একটি লক্ষ্য। টেকসই নগর ও জনপদ, শহরের নাগরিকদের মৌলিক সুবিধাদির ব্যবস্থাকরণ, বিভিন্ন অবকাঠামো নির্মাণ, বিনোদন ব্যবস্থা করা, এগুলো কি টেকসই নগর ও জনপদ সৃষ্টি, অর্থাৎ নাগরিক সুবিধা সৃষ্টি করা SDGs একটি লক্ষ্য। পরিমিত ভোগ ও উৎপাদন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে সম্পদ আমাদের রেখে যাওয়ার কথা সেটা আমরা অপচয় করছি। তাই উৎপাদন ও ভোগের মধ্যে ভারসাম্য আনতে না পারলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হুমকির মুখে পড়বে। এজন্য কী করতে হবে, বিদ্যুৎ, পানি ও জ্বালানি এবং সব ধরনের ভোগ্যপণ্যের ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। আর সাশ্রয়ী হলেই উৎপাদন ও ভোগের মধ্যে ভারসাম্য রক্ষা পাবে। জলবায়ু কার্যক্রম, অতিরিক্ত তাপমাত্রা, খরা, অতিবৃষ্টি ও বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ প্রধানত জলবায়ু পরিবর্তনের জন্যই ঘটে। তাই অবিলম্বে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা করতে হবে। এই সম্পর্কে কি সচেতন আমাদের হতে হবে। জলজ জীবন, পৃথিবীতে অনেক সাগর মহাসাগর রয়েছে, তাহলে ওখানে আছে আবার সামুদ্রিক প্রাণী, তেল, গ্যাসসহ বহু খনিজ সম্পদ, এগুলো যাতে যথাযথভাবে ব্যবহার করা যায় সেদিকে কাজ করতে হবে। স্থলজ জীবন, আমাদের পৃথিবীতে রয়েছে সমতল ভূমি, পাহাড়, বন, নদী ও নানা ধরনের প্রাণী। এগুলোর পারস্পরিক নির্ভরশীলতা প্রাণীজগতের ভারসাম্য রক্ষা করে। একে বলা হয় বাস্তুতন্ত্র। এজন্য প্রয়োজন স্থলজ বাস্তুতন্ত্রের পুনরুদ্ধার করা, সুরক্ষা করা এবং টেকসই ব্যবহার। তাছাড়া টেকসই ব্যবস্থাপনা, মরুকরণ প্রক্রিয়া মোকাবেলা, ভূমিক্ষয় রোধ, ভূমি সৃষ্টির প্রক্রিয়ার পুনরুজ্জীবন এবং জীববৈচিত্র্য রক্ষা করা প্রয়োজন। তারপরে আছে আমাদের
ষোলো নম্বরে আছে শান্তি ন্যায় বিচার ও কার্যকর প্রতিষ্ঠান। নিরাপদ ও শান্তিতে বসবাস করার অধিকার সবারই আছে। তাহলে সমাজের যে কোনো উন্নয়নে সুফল সকলেরই প্রাপ্য। এর কারণে উন্নয়নে সকলের অংশগ্রহণ, সবার জন্য ন্যায় বিচার ও শান্তি নিশ্চিত করা দরকার। এবং সর্বশেষ আছে আমাদের অবিষ্ট অর্জন অংশীদারিত্ব। অবাধ তথ্য প্রবাহ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে ক্রমান্বয়ে আমরা একে অন্যের কাছাকাছি চলে এসেছি। একে বলা হয় বৈশ্বিক গ্রাম। তাহলে বৈশ্বিক গ্রাম বলতে কী বোঝাচ্ছে? যে তথ্য প্রবাহ ও যোগাযোগের কারণে আমরা সবাই সারা বিশ্বের মানুষ একে অন্যের কাছাকাছি চলে এসেছি, তাই আমরা সবাই একটা গ্রামেরই বাসিন্দা। এটাকে বলছে বৈশ্বিক গ্রাম। এই বৈশ্বিক গ্রামের ভিত্তি হলো অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, পরিবেশগত সহযোগিতা ও যোগাযোগ। তাই বিশ্বের সব ধরনের উন্নয়ন, শান্তি স্থাপন, নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের সবাইকে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একসাথে কাজ করতে হবে। এই পারস্পরিক সহযোগিতাই হচ্ছে অংশীদারিত্ব। তাহলে আমরা কী জানলাম? মোটামুটি 17টি লক্ষ্য নিয়ে যে কাজ করছে SDG এবং টেকসই উন্নয়নে কাজ করছে তা আমরা জানলাম। আমাদের একটা বাড়ির কাজ দেই, বাড়ির কাজটা সবাই এটা তুলে ফেলো খাতায়, কেমন? এবং এটা বাসা সুন্দর করে বসে করে ফেলবে। দেখো এখানে একটা ছক দেওয়া আছে, নিচে বিবৃতিগুলোর মধ্যে কোনটি SDGভুক্ত, কোন লক্ষ্যের SDGভুক্ত, কোন লক্ষ্যের অন্তর্গত তা চিহ্নিত করো। অর্থাৎ আমি সতেরোটা লক্ষ্য পড়েছি। এই 17টা লক্ষ্যের মধ্যে এখানে যেগুলো দেওয়া আছে 14টা, সেটা কোন লক্ষ্যে কোনটি পড়ছে সেটা তোমাকে লিখতে হবে। দেখো প্রথমে লেখা আছে 1 নং-এ শিশুকে 6টি মারাত্মক রোগের টিকা দেওয়া। তাহলে 17টা লক্ষ্যের মধ্যে এটাই কোন লক্ষ্যে পড়েছে সেটা তুমি লক্ষ্যের ঘরে লিখে ফেলবে। এভাবে 2 নম্বরে আছে নারী পুরুষের, পুরুষকে সকল ধরনের কাজে সমান মজুরি দেওয়া, বিশুদ্ধ পানির ব্যবস্থা করা, পাখি শিকার বন্ধ করা, বেশি করে গাছ লাগানোর যত্ন নেওয়া, বাল্যবিবাহ বন্ধ করা, সহিংসতা বন্ধ করা, 8-এ আছে বৈষম্যমূলক আইন না করা, ভারী বর্ষণে আমাদের মহানগরগুলো রাস্তাঘাট ডুবে না, শিশু নির্যাতন বন্ধ করা, সৌরশক্তিকে কাজে লাগানো, গাড়ির কালো ধোঁয়া নির্গমন বন্ধ করা, শিশু ও নারী পাচার বন্ধ করা, বিলুপ্ত প্রাণী সুরক্ষার ব্যবস্থা করা। তোমরা সুন্দর করে খাতায় একেবারে কী করবে, ছকটা একে লক্ষ্যগুলো ওখানে তোমরা চিহ্নিত করে লিখে ফেলবে, ঠিক আছে? সবাই তাহলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামী সপ্তাহে নতুন অধ্যায় নিয়ে, আরেকটা নতুন অধ্যায় নিয়ে তোমাদের সাথে সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।